নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা কিছুদিন আগে মাধ্যমিক দিয়ে আনসাকসেসফুল বা তোমাদের আশা অনুরূপ নাম্বার থেকে কম নাম্বার পেয়ে PPR এবং PPS এর জন্য আবেদন করেছিলে, তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, রেজাল্ট কবে স্কুল থেকে পাবে এবং কটা থেকে তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। তাহলে চলো আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের জন্য আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে চলে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের মাধ্যমিকের PPR এবং PPS এর রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক সেই নোটিশে কি বলা হয়েছে। দেখো, এই নোটিশটি গতকালই প্রকাশিত হয়েছে। প্রথমেই বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দ্য PPR অ্যান্ড PPS রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2022 অন 26th July, ইন অ্যাবাউট 6 weeks আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশনস। অর্থাৎ বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক 2022 PPR এবং PPS এর ফলাফল আজ 26 জুলাই প্রকাশিত হতে চলেছে। এই ফলাফল আবেদনের 6 সপ্তাহের মধ্যে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আজ তোমাদের PPR এবং PPS এর ফল প্রকাশিত হতে চলেছে। দ্য কনসার্নস ক্যান্ডিডেটস উইল গেট দ্য রেজাল্টস ফ্রম দেয়ার স্কুলস হোয়ার ফ্রম দে ওয়ার সেন্ট আপ। অর্থাৎ স্টুডেন্টরা যে স্কুলে পড়ে সেই স্কুল থেকেই তারা তাদের রেজাল্ট পেয়ে যাবে। দ্য কনসার্ন স্কুলস উইল কালেক্ট দেয়ার রেজাল্টস ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিস শিডিউল টু বি হেল্ড অন 27 জুলাই 2022। অর্থাৎ সেই স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে তাদের রেজাল্ট সংগ্রহ করবে 27 জুলাই। অর্থাৎ তোমাদের রেজাল্ট 27 জুলাই থেকে স্কুলগুলি থেকে দেওয়া হবে। দ্য রেজাল্ট অফ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশন স্কুটুনি উইল অলসো বি অ্যাভেলেবেল থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম 3 PM অন 26 জুলাই। অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমেও নিম্নলিখিত ওয়েবসাইটগুলির মাধ্যমে দেখতে পাবে বেলা 3টা থেকে। অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্ট আজ বিকেল 3টা থেকে অনলাইনের মাধ্যমে নিচে উল্লেখিত ওয়েবসাইটগুলির দ্বারা দেখে নিতে পারবে। ওয়েবসাইটগুলি হলো www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha। এক কথায় বলতে গেলে মাধ্যমিকের PPR এবং PPS এর রেজাল্ট আজ বিকেল 3টা থেকে তোমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাবে এবং তোমরা 27 জুলাই থেকে স্কুলগুলি থেকে তোমরা তোমাদের রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবে। আর শেষে আরও একটি কথা বলবো, যে তোমরা যারা PPR এবং PPS এর জন্য আবেদন করেছ এবং তোমাদের নাম্বার বেড়েছে, তোমরা অবশ্যই তোমাদের পুরনো রেজাল্টটি স্কুলে জমা দিয়ে নতুন রেজাল্টটি সংগ্রহ করে নেবে। আশা করি আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।